কে পরীক্ষা শেষ পরীক্ষা শেষ নিশে তোর পরীক্ষা শেষ পরীক্ষা শেষ পরীক্ষা শেষ কোথায় কি গুজে রেখেছিস কোনো তো ঠিক নাই বলছি কোথায় কি গুজে রেখেছিস কোনো তো ঠিক নাই সাবধানে দিস চলো ভালোভাবে দিও শেষ পরীক্ষাটা অল দা বেস্ট গাইস ভালো হয়েছে পরীক্ষা গার্ড দেশে খুব চল বাড়ি গিয়ে শুনবো খুনি আমার পরীক্ষা শেষ এবার আমি ট্যুর করতে চলে যাচ্ছি গাজনা দেখেই তো বুঝতেই পেরেছো যে আজকে নিশিতার পরীক্ষা শেষ আর ভাবলাম তাহলে একটা ভ্লগ করাই যাক একদম ফার্স্ট দিন একটা ভ্লগ করেছিলাম আর আজকে লাস্ট পরীক্ষা তো ভাবলাম আর একটা ভ্লগ করাই যাক তো প্রতিদিনের মতন আজকেও আমি যাচ্ছি ওকে নিয়ে এক্সাম সেন্টারে তো চলো আজকে কি কি হয় সেটা দেখো তোমরাও আর আগে ওখানে যাই তারপর আবার কন্টিনিউ করছি আর মা সে চা দেবে করছে কতক্ষণ ধরে সকাল থেকে এখনো তো চা দিচ্ছে না ও মা হয়েছে চা আমার মা না চা দিতে তোমাদের লেট করে খুব ঠিক আছে তোমাদের কাছে আমি বলে দিলাম ভীষণ চা দিতে লেট করে বুঝলে চলো দেখতে থাকো আজকে ব্লগটা আমি চাটা খেয়ে একবারে বেরোচ্ছি বেরিয়ে ওখানে গিয়ে কন্টিনিউ করছি তুমি টাটা দিয়ে দাও পরীক্ষা শেষ দিন আজকে গোছানো হয়নি এখনো না তাড়াতাড়ি যাও টাইম কিন্তু হয়ে যাবে খনি তাড়াতাড়ি করো কি বলছিস তিশা পরীক্ষা নাচছো ভালো বলে হয় আমি নাচছি ও নাচছে এসে আমার কাছে এখন তো নিচে কুদে নিলাম জানি না কি হয় পরীক্ষাটা লাস্ট আজকে কি পরীক্ষা আজকে এডুকেশন আজকে শেষ আজকে খেলা হবে খেলা হবে এখন বললাম না পরীক্ষার প্রথমে ব্লগে কিছু বলতে দেখবা না পরীক্ষা শেষ হোক তারপরে আসবে ঠিক আছে ওর কথার ফুল জুড়ি এখন কিচ্ছু বলবে না প্রথম আগের দিনের মতন ব্লগটা আমিই চালাবো প্রথম দিকে তারপরে এসে নিশিতা খেলা দেখাবে আর আচ্ছা তারপরে কোথায় নিয়ে যাবো পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর পরীক্ষা শেষ হয়ে গেলে যাওয়া নেই কোথাও একটা নিয়ে আগে তো পরীক্ষাটা শেষ করো যদি ভালো হয় তাহলে ভালো আর যদি ফেলুমাল হয় তাহলে ওই বাড়ি ঘরে তালা দিয়ে রাখবো এমন সময় জিজ্ঞাসা করলে ব্লগটার সামনে তো চলো ও একটুখানি গুছিয়ে নিক তারপরে আবার আসছি চলো 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 তাহলে এইটুকু রাজীব তো তোর টাকা নিয়ে এনেছে দেখিস তাহলে তুই এইটুকু নিয়ে তাও যদি আর হয়তো কন্টিনিউ করা হবে না রাস্তাঘাটে তার কারণ এবার পরীক্ষা হলে চলে যেতে হবে 9:30 বেজেই গেছে প্রায় ঠিক আছে 10টা থেকে পরীক্ষা শুরু তো বুঝছো আর পিছন দিক থেকে পাড়ার বৌদি কাকি এরা সব টেক মারছে ব্লক করছি তাই জন্য যাই হোক চলো একবার ওখানে পরীক্ষা সেন্টারে গিয়ে দেখা হচ্ছে এই শেষ পরীক্ষা একটু সাবধানে দিস তোর ক্ষেত্রে সাবধানেই দিস বুঝলি কারণ কোথায় কি গুজে রেখেছিস কোনো তো ঠিক নেই বলছি কোথায় কি গুজে রেখেছিস কোনো তো ঠিক নেই সাবধানে দিস চলো ভালোভাবে দিও শেষ পরীক্ষাটা তোরে বলা হচ্ছে যাও যাও চলো নিশিতার পরীক্ষা শুরু হয়ে গেছে 10টা বাজে আর আমি ভাবছি আজকে আর বাড়ি যাব না আমি এর আগেও কোনোদিন বাড়ি যাইনি শুধু একদিনই গেছিলাম আগের দিনটা আর তাছাড়া কোনোদিনই বাড়ি যাইনি তো চলো একটু খেয়ে দিয়ে আসি কারণ এতক্ষণ থাকতে হবে তো বাড়িতে কিছু খেয়েও আসি একটু পরোটা টরোটা খেয়ে আসি সামনে বাজার রয়েছে আমাদের খেয়ে দিয়ে এসে তারপরে আবার কন্টিনিউ করছি চলো তিনটে দাও তো কচুরি তিনটে কচুরি দাও ভালো হয়েছে পরীক্ষা গার্ড দেশে খুব চ বাড়ি গিয়ে শুনবো খুনি বোর্ডের লোকেই ছিল তোর সঙ্গে কাজে জোরে বলো বোর্ডের লোক তাহলে ভীষণ কড়াকড়ি হচ্ছে মরিছে এরা আজকে এইবার
চলো শেষ পরীক্ষা যাওয়ার হয়েছে, চলো বাড়ি চলো। তো গাইস দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পরে এখন নিচেরে খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। তো চলো একেবারে এখান থেকে যাই, এখানে প্রচুর গ্যাঞ্জাম আর ঠিক আছে লোকজন তাকাচ্ছে, লোকজন হয়তো খারাপও ভাবছে পরীক্ষা দিতে এসছে আর এখন ব্লগ ব্লগ করছে, কিন্তু আমি তো করছি। যাই হোক চলো একটু অন্যদিকে যাই। হ্যাঁ 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 অন্যদিকে গিয়ে দেখা হচ্ছে, তো চলো। আজকে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ, আনন্দ। কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে ভালো হবে, ভালো হবে, কিন্তু আজকে ফাইনালি সত্যি কথা বলতে আজকেই খারাপ হয়েছে। ফাইনালি বলছি কেন, মানে ভালো লাগছে নাকি? যাই হোক আজকেই পরীক্ষা খারাপ হয়েছে, আর আজকে মনে করেছিলাম ভালো হয়েছে, মানে আজকে মনে করেছিলাম যে ভালো হবে, আজকেই আরো খারাপ হয়েছে মোটামুটি। আমরা যে একজনের সাথে দেখা হয়েছিল, মানে ভিডিও দেখে আর কি কথা বলছিলাম ওর সাথে, কেউ সাথে আমাদের ফার্স্ট যখন রিলেশনশিপ হয়েছিল তখনকার ছবি, এগুলো সব আমরা কত ফটো তুলেছি, পরে একদিন শেয়ার করবো। তোমরা তোমরা কমেন্ট করে দীঘার ট্যুর বাবা, এক ব্যাগ শাশুড়ি মা এক ব্যাগ দিয়ে দিয়েছে, মানে শ্বশুর মশাই সবজির দোকান হলে এই একটা সুবিধা পাওয়া যায়। তোমরা জানো কি যে আমার শ্বশুর মশাই সবজির দোকান, নাকি মনে হয় এই ফার্স্ট বললাম। যাই হোক এই একটা সুবিধা পাওয়া যায়, মানে শাশুড়ি শুধু ব্যাগ ভর্তিই থাকে, আসলে ভর্তিই থাকে, ঠিক আছে। চলো এটা আমার অপমান করেছিল। যাই হোক চলো একেবারে যাই, এসে একদম গুছিয়ে নিয়েছে, চাপ নেই, এইবার আমরা জুটিয়ে কাজ করব, তোমাদের কোনো মানে চাপ নেই, এবার শুধু এনজয় করো। কি শোনাম ও গজমতি, বেশি ভাত বকছো শোনাম। চলো আসলে নিশিতা এই দুদিন একটুখানি আমাদের বাড়িতে নেই, সবাই বলছে যে নিশিতা না থাকলে না সত্যিই ভালো লাগে না বাড়ি। আরে আমি আমার অনেক সাজি মনে দিই, তো এবার আমরা ভিডিও করবো, যেহেতু কি কি নেবো ওগুলো আমরা মানে বাচ্চা আর কি, নাহলে আমি পরে গিয়ে বলি যাই ডালাম না যাও ডালাম না জিতু কাছে আমার বাবা করতে হয় জেনে সব কিছু, ঠিক আছে। চলো দেখি পাগলিটারে কতক্ষণে বের করতে পারি, ঠিক আছে। বেটের করে একেবারে মনে হয় আমার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ও তো গাইস বাড়ি এসে সান্ধান করে খাওয়া দাওয়া করে এই উঠলাম, আর আমি একা ভাবযোগ যে কেন নিশিতা কোথায় একটু দেখবে, ওই জন্যই আমি ব্লগটা স্টার্ট করলাম। কি করছে ওর ভাবসাবগুলো একটু দেখো, শুধু চলো দেখাই। এই তুই কি করছিস? এই কদিন পরীক্ষা দিয়ে কেলান তো? ওরে বাবা, তুমি নিজে ঘুমাচ্ছ না ওরে ঘুম পাড়াচ্ছ? ও কি কাকাই তোমারে, তোমারে কি করে, কি করে তোমারে? হ্যাপি ফ্যামিলি কাকাই, আমার কাকাই না আমার কাকাই, ও কাকাই শোনো আমার। ও গাইস ফাইনালি আমাদের ঘুম টুম ডান, আর অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। হ্যাঁ তুমি তো ঘুম দিচ্ছিলে, আর তুমি কি করছিলে? আর ওর মানে ঘুম টুম লাগে না দুপুর বেলায়, তো যাই হোক ঘুম পায় রাতে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, 8টা দিকে ঘুমিয়ে পড়বে, 8টা পরেতে ঘুমিয়ে পড়বে। যাই হোক এখন কি কি নিয়ে এসেছে দাদু? আমরা খাচ্ছি এখন বেগুনি, বেগুনি আর চা করেছে নিচে দা, সেটাই খাচ্ছি। আর আজকের ব্লগটা জানি না কেমন হলো, মানে লাস্টের দিকটা একটু মানে লেট খাওয়া টাইপের ব্লগ হয়ে গেছে, বোধহয় আনন্দ করব বোধহয় আমরা লেট খেয়েছি, মানে আজকের দিনটা মানে টায়ার্ড হয়ে গেছিলাম এতটা, আজকের দিনটা আর এনজয় করা মানে লেট খেয়ে গেছি বড্ড। কাকাই আতো আতো কাকাই রে নিয়ে আসো, কাকাই সাথে ব্লগ সেট করি আমি ব্লগ। ও কাকাই, কাকাইও ঘুমাচ্ছিল, কাকাই এখন উঠলো। কাকাই বলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।
সাবস্ক্রাইব, দেখা হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে, চাও টাটা বাই বাই।